মানুষের জীবন পাল্টে আর তোকে খুশি হ্যাঁ একজনকে দেখে জীবন চেঞ্জ হয়ে যায় একদিক থেকে সে আরেক দিকে সরে যায় সারেন্ডার মা যখন শ্রীঅরবিন্দকে প্রথম দর্শন করেছিলেন শ্রীঅরবিন্দ বলেছিলেন যে এরকম সারেন্ডার আমি আর দেখি মার যা সাধনা যতটা মা মাও তো খুব বড় সাধিকা ছিলেন কিন্তু যেদিন প্রথম শ্রীঅরবিন্দকে দেখলেন তিনি তার সমস্ত কিছু সারেন্ডার করে দিলেন ক্লিন স্লেট তো সেই সারেন্ডার সেরকম একটা নিশ্চয়ই আমার তাকে দেখে হয়েছে তার যে জীবনটা একদিক থেকে আস্তে আস্তে আরেক দিকে তার সঙ্গে দেখা হয়েছিল বলেই মার কাছে আমি গিয়েছি মাকে স্পষ্ট করতে পেরেছি একবার না দুবার ওর জন্মদিন হচ্ছে বিজয়া দশমীর দিন আর বিজয়া দশমীতে মা কাউকে কোনো ইন্টারভিউ দেন না দেখেন না দর্শন করেন যেহেতু বাবার বিজয়া দশমীর জন্মদিন সেই জন্য মার কাছে আমরা একসঙ্গে গেছি মার কাছে বিজয়া দশমীর দিন তো একটা জিনিস যেটা ছিল যে যদি যা বলতো আর কি সকালে ঘুমিয়ে উঠে একদিন এক এক রকম মাথা থেকে আইডিয়া আসতো এটা করে দিতে হবে এটা করে দিতে হবে আমাদের ঠিক আছে চেষ্টা করি তো সেই সারেন্ডার আমার ছিল আই ট্রাই টু ফুলফিল হার উইশ অ্যান্ড হার মিশন একটা ঘটনা বলি একদিন সকালবেলা বারাণীর সাইডে ফার্নিচার বলো একটা ফার্নিচার একটু পালিশ করে দিতে হবে তাহলে ঠিক আছে আমি সাইডে যাচ্ছি আমি পালিশের মিস্ত্রিকে বলে দিচ্ছি ও এসে করে দিয়ে যাবে তো আমি দেখতাম আমার জীবনে যে একটা কাজ এলো আমার কাছে আমি সেটা আমার হ্যাবিটই হচ্ছে যে স্টিল ইট ইজ ফুলফিল আই এম রেস্টলেস কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে প্রবলেমটা যতক্ষণ না সলভ হচ্ছে তা আমি হ্যাপি আমি গিয়ে সাইড থেকে কাটবে পাঠিয়ে দিলাম কলেজের মিস্ত্রি সে আমাদের ঠিক আছে করে দেবে পালিশ টালিশ চলছে নিশ্চয়ই সব ঠিকঠাক হয়ে গেছে হচ্ছে সন্ধ্যাবেলা সাইড থেকে ফিরলাম আমি বললাম কি তোমার পালিশ হয়ে গেছে ফার্নিচার সুন্দর ভালো হয়েছে তো নো অ্যান্সার সামথিং রং সাম হ্যার বললে কী হলো পালিশ পছন্দ হয়নি আমার আগে যেরকম ছিল সেরকম করে দিত তার মানে অরিজিনাল মিষ্টি যে যে কন্ডিশনে আরম্ভ করেছিল সেই কন্ডিশনে আমাকে আবার ফেরত দিয়ে যেতে হবে আমি ঠিক আছে কালকে আমি করে দেব আবার সমস্ত তোমাদের এক্সপিরিয়েন্স আছে আমি জানি মার জন্মদিনে সমস্ত চার্ট অঞ্জনা আছে এরা আছে সব চার্ট টাঙানো হয়ে গেছে সমস্ত কিছু চালানো হয়ে গেছে তখন বাড়ি যাবে এরা আমি অঞ্জনাকে জিজ্ঞেস করলাম বাড়ি যাচ্ছ দেখিয়েছ চার্টগুলো ঠিক আছে কি না রেখাগুলো ঠিক আছে কি না বলো না তো যাও এলো তিনটে তখন তিনটে বাজে বিকেল আই ডিড স্টিল রিমেম্বার আমি সময় মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ি আমি আমার পারতাম না সমস্ত স্ট্রেন নিতে তিনটের সময় এসে বললো একটা চার্টও ঠিক নেই সব ফুরিয়ে দিল সমস্ত খুলে গেল আবার হোল নাইট এদের আবার চার্ট লিখছে আবার চার্ট টানাচ্ছে সো কারণটা ছিল একটা পারফেকশন অসাধারণ অসাধারণ পারফেকশন যে শাড়িটা পরতো দামি শাড়ি পরতো না কিন্তু যে শাড়িটা পরে সকালবেলা নাপতো পেন্টিং এটা কি জানো তো এই এই সমস্ত জীবন ক্রিয়েটেড বাই দি গড দ্যাট সেই অনুভূতিটা প্রথম দিনই আমার হয়েছিল যে দেবী দর্শন যে কথাটা বললো সত্যি
যে ডিভাইন এক্সপিরিয়েন্স সেটা একটা অসাধারণ। আর এইটাই যেটা যে এই বাড়িতে যে আশা, আমি প্রত্যেকে একটা জিনিস বলি, সোলের অ্যাসপিরেশন ছাড়া এই হোম অফিসে আশা দেয় না। অল অফ ইউ, ইচ ওয়ান অফ ইউ হ্যাজ বিন সিলেক্টেড বাই দ্য মাদার, শি ইজ অ্যারাউন্ড ইউ, শি ইজ ওয়াচিং ইউ। আমি বাচ্চাদের দুটো কথা বলি, রিমেম্বার এন অফার, তাকে স্মরণ করো, তাকে দিয়ে দাও, ইজ এ প্রসেস অফ পিউরিফিকেশন, আর কিছু না। শি উইল লিড ইউ টু ইয়ার ডেস্টিনি, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, শি উইল পুট ইউ টু দি প্লেস হোয়ার শি ওয়ান্টস ইউ টু বি দেয়ার, সারেন্ডার ইজ দ্য পাথ। তো আমি কিন্তু জয়াদিকে আমার জীবনটাকে সারেন্ডার করেছিলাম, বিকজ শি ওয়াজ ডিভাইন টু মি। তো এটি এইটাই কথা, এইটাই চলার পথ।